হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা নিয়ে আলোচনা করব। আজকে কলকাতা হাইকোর্ট কর্মশিক্ষা এবং হচ্ছে শারীরশিক্ষার উপর যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। এখানে বলার দরকার যে 2016 সালে কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা উপরে হচ্ছে বিজ্ঞপ্তি জারি হয় এবং 2017 সালে তার পরীক্ষা হয় এবং 2018 সালে রেজাল্ট বার হয়। এবং এই প্রক্রিয়ায় নিয়ে হচ্ছে বেশ কিছু পরীক্ষার্থীর বক্তব্য হচ্ছে যে এখানে দুর্নীতি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগামী 7 দিনের জন্য এই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিয়েছে এবং 7 দিন পর পরবর্তী শুনানির পরে ঠিক হবে যে নিয়োগ প্রক্রিয়া কী হবে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন, এবং নিজস্ব যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন। এবার যদি ভিডিও না পছন্দ করে থাকে তাহলে ডিসলাইক দেবেন। থ্যাংক ইউ।